নবরাত্রি উৎসবের কারণে পরিবর্তন হতে পারে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের সময়সূচি। 15ই অক্টোবরের ম্যাচটি একদিন এগিয়ে অনুষ্ঠিত হতে পারে 14 তারিখ। ভারত পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তন করতে চায় বিসিসিআই। আইসিসিকে আগাম বার্তা দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল। টেস্ট অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে বোর্ড মিটিংয়ের পর আইসিসিকে তাদের প্রস্তাবটি জানাবে বিসিসিআই। অক্টোবরের 15 তারিখ নবরাত্রির প্রথম দিন হওয়ায় নিরাপত্তা সুবিধার্থে এই সিদ্ধান্ত নিতে চায় বিসিসিআই বলে জানিয়েছে ইএসপিএন ক্রিক ইনফো। বিশ্বকাপের সূচি অনুযায়ী অক্টোবরের 14 তারিখ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, দিল্লিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে আফগানিস্তান। আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটা লোক কথা কইছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। আপু আপু, মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।